আসসালামু আলাইকুম। এটা একটা কাইন্ড অফ সাডেনলি নেওয়া একটা লাইভ, এটা ইউটিউব, এটা ইউটিউবে ভিডিও হিসাবে যাবে আর কি। তো এটা হলো কিসের উপর? HSC 22 ব্যাচের উপর। তো HSC 22 ব্যাচে তোমরা অলরেডি জানো যে রুটিন দেওয়া হয়েছে। এটা আজকের আমার নাও 3 নম্বর লাইভ। আমি হয়তো বা সামনে আরও একবার লাইভে আসতে পারি, কারণ আমার আবার এক্সাম শুরু হচ্ছে। তো ছুটির মধ্যে আমি তোমাদেরকে যা বলার বলে যাচ্ছি। এক্সাম শুরু হলে আমার নিজেরই জীবন বাঁচে না, আমি ভিডিও বানাতে পারবো না। তো রুটিন অ্যানালাইসিস নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি, যে HSC 22-এ সায়েন্সের রুটিনটা আমরা অ্যানালাইজ করবো আজকে। হ্যাঁ, রুটিন অ্যানালাইসিস কেন প্রয়োজন? কারণ তোমরা তো আমার সোনার ছেলে, তো সোনার ছেলেদের কি যেটা সমস্যা হয় সেটা হলো যে তাদের পরীক্ষার মাঝে বন্ধ কম থাকলে তারা কি করবে বুঝে না, বন্ধ বেশি থাকলে তারা কি করবে বুঝে না। এখন যদিও শর্ট সিলেবাস, তারপরও 90% পোলাপান, মানে আমি আই রিপিট 90% পোলাপানের পড়াশোনার অবস্থা শুধু খারাপ না, খুব খারাপ। তো এই খুব খারাপ পড়াশোনা নিয়ে কিন্তু মানে যে রুটিনটা হয়েছে, রুটিনটা কিন্তু খুব ভালো রুটিন হয় নাই, খুব বাজে একটা রুটিন হয়েছে। তো এই বাজে রুটিনটার মধ্যে থেকে কিভাবে, ভাইয়া সাউন্ড অনেক কম, আমি আসলে মানে সুইসাইড করব। সাউন্ড প্রুফিং করলাম, একটা 30,000 টাকার মাইক্রোফোন দিয়ে কথা বলি, তারপরও মানুষজন শুনতে পায় না, আমি আর কি করতাম আমি জানি না। এত জোরে কথা বলি, তা একটু কাইন্ডলি হেডফোন ইউজ করে ভাই, মানে আমার অ্যাকচুয়ালি আমার ক্ষমতায় এর বাইরে আর কিছু করার নাই, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই বন্ধগুলোকে একটু কাজে লাগায় পড়াশোনা করতে হবে, এবং পরীক্ষার আগে রিভিশনটা কিভাবে দিব সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর প্রত্যেককে অনুরোধ করব লাইভটা টাইমলাইনে শেয়ার করে দেওয়ার জন্য, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করে দেওয়ার জন্য, যাতে লাইভে ভিউ বেশি হয়। যত বেশি মানুষজন লাইভ দেখবে তত আমাদের জন্য ভালো, তত আমরা সুন্দর মতো গাইডলাইন দিতে পারবো আর কি। ঠিক আছে, তো অলরেডি কয়েকজন চলে আসছে, আমরা একটু পরেই শুরু করব আর কি। আর তোমাদের যা কোশ্চেন থাকে প্রিপারেশন রিলেটেড, যে কোনো প্রকার কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে করতে পারো, কমেন্ট সেকশনে করে ফেলো। আমি লাস্টের দিকে আমরা বলবো, ভাইয়া ক্যালকুলেটার লাগবে, ক্যালকুলেটার অনলাইন থেকে অর্ডার দিয়ে দাও, আমাদের আর কি স্টক শেষ। কারণ তোমরা আবার সোনার ছেলেরা, তোমরা হলো সাদা কালো ক্যালকুলেটার ছাড়া নিবে না, কিন্তু বাজারে শুধুমাত্র নীল কালারের 991EX ক্যালকুলেটার আছে, সাদা কালোটা নাই। কারণ সাদা কালোটা তারা মার্কেট থেকে উড়াই নিছে, এখন সাদা কালো তো আমি বানাইতে পারতেছি না, দ্যাটস ওয়াই ক্যালকুলেটার নাই, কারণ তোমরা সোনার ছেলে। আচ্ছা, পড়া মনে থাকতেছে না, এটা দুইটা রিজন হয়। এক, আমি একেবারেই পড়ি নাই, দুই, আমি পড়ছি কিন্তু টেনশন করতেছি। তো লাস্টের দিকে আসে HSC 22 ব্যাচকে আমি একটা কথা বলবো, যে আমরা রিভিশন প্রোগ্রাম লঞ্চ করছি, মডেল টেস্টও আছে সাথে। এটার মূল রিজন হলো একটাই, সেটা হলো যে আমাদের টার্গেট থাকে যে এক্সাম দিয়ে দিয়ে একটা মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হলে আমার টার্গেট থাকে যে এই এক্সামটার আগে আমি যা পড়ার পরে ফেললাম। ঠিক আছে, তো এক্সামের মাধ্যমে প্রিপারেশনটা নেওয়া। ফিজিক্স কিভাবে প্রিপারেশন নিব এটার জন্য আলাদা ভিডিও আছে, কিউএনএ পাবলিকেশন পেজে আমরা ফিজিক্সের উপর লাইভ নিছি, চ্যানেলেও ভিডিও দিছি, ওই ভিডিওগুলো দেখবা। ভাইয়া প্রতিবেদন দেওয়া ভালো হবে নাকি আবেদন? অবশ্যই প্রতিবেদন, যেটা বড় করে লেখার সম্ভাবনা বেশি সেটা আমরা দিব আগে। আচ্ছা, ওকে, লেটস স্টার্ট। ভাইয়া 23 ব্যাচ দেখতেছো, ভালো একটা স্ট্র্যাটেজি শিখতে পারবা। আমরা প্রথমে চলে আসি, প্রথম পরীক্ষা আমাদের বাংলা প্রথম পত্র কত তারিখে? 6 তারিখে। এবার দ্বিতীয় পয়েন্টে আসো, বাংলা দ্বিতীয় পত্র কত তারিখে? 8 তারিখে। এই জায়গায় টুইস্টটা, বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের মাঝে ব্রেক হলো মাত্র একদিন, অর্থাৎ প্রথম পত্র এক্সাম দিয়ে আসেই তোমাকে পড়তে বসতে হবে, কিন্তু একদিনে বাংলার পড়া হবে না। কারণ আমরা বাংলা আগে থেকে পড়ি না, ফিজিক্স কেমিস্ট্রি আমরা যতই পড়ি না কেন বাংলা আমরা আগে থেকে পড়ি না। এই জন্য আমার যেটা সাজেশন, বাংলা প্রথম পত্রের আগে তো একটা ভালো ভাস্ট পরিমাণে টাইম পাবা। ধরো তুমি নভেম্বরের 1 তারিখ থেকে HSC-র পড়াশোনা শুরু করলা, নভেম্বরের 1 তারিখ থেকে ধরো 3 তারিখ বা 2 তারিখ পর্যন্ত, 1 তারিখ আর 2 তারিখ টোটাল টাইমটা তুমি বাংলা সেকেন্ড পেপার আগে থেকেই পড়ে রাখবা। এখন বলে দিই যে কোন টপিকগুলো আগে পড়বা, যেই টপিকগুলা তোমার মনে থাকে কম সেগুলো আগে পড়ে রাখবা। রচনা মচনা ওই দিন রাতের বেলা ধরো তুমি পরীক্ষার আগের রাতে রিভিশন দিয়ে গেলেও পারবা, ধরো তুমি 7 তারিখে ওইটা পড়লা। বাট যেগুলো টপিক তুমি কম মনে থাকে সেটা 1-2 তারিখে একবার পড়বা, আর 7 তারিখে যে বন্ধটা আছে সেটাতে জাস্ট রিভাইজ করবা। ঠিক আছে, লাইফটা আমি লম্বা করবো না, আমি 22 ব্যাচের লাইফ লম্বা করতে বিশ্বাসী না, কারণ 22 ব্যাচের এখন আমার লাইফ দেখাচ্ছে পড়াশোনা করাটা বেশি জরুরি। ওকে, এটা গেল। এবার চলে আসি, ধরো 7-8 তারিখে বাংলা সেকেন্ড পার্ট হইলো, এবার একদিন বন্ধ দিয়ে ইংলিশ ফার্স্ট পার্ট, তারপরে মাত্র 2 দিন বন্ধ দিয়ে আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট। বাট এই জায়গায় একটা টুইস্ট দেখো, যে ইংলিশ ফার্স্ট পার্টের আগে বন্ধ আছে কয়দিন? 1 দিন। যদিও ইংলিশ ফার্স্ট পার্টে বেশি পড়ার কিছু নাই, নতুন তো কিছু না, ওই বইয়ের সিন কম্প্রিহেনশন থেকে তোমাকে বানাই দিবে, বাট তুমি মিনিমাম রিভাইজটা করবা। তো এই জন্য ইংলিশে আমি সাজেস্ট করতেছি যে আগে থেকেই
মডেল টেস্ট সলভ করে রাখো। মডেল টেস্ট আমি মডেল টেস্ট কিভাবে সলভ করতাম, আমি মডেল টেস্ট ওই যেই বই বা প্রশ্ন বা গাইড বা টেস্ট পেপার ওইটার মধ্যে আমি অ্যান্সারগুলো লিখতাম। তো তখন তোমার যদি আগে থেকে 30টা মডেল টেস্ট সলভ করা থাকে, 30টা মডেল টেস্ট যদি আগে থেকে সলভ করে ফেলো, তাহলে তুমি পরীক্ষার আগে জাস্ট ওই মডেল টেস্টের উত্তরগুলো রিভাইজ দিয়ে যাইতে পারবা একদিনের মধ্যে। তোমার কি দেখো তো 8 তারিখ আর 10 তারিখ মাত্র মাঝখানে একদিন, 9 দিন, 9 তারিখ। তো অবশ্যই ইংলিশ ফার্স্ট পার্টের আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এখন চলে আসে ইংলিশ সেকেন্ড পার্ট, এটার এক্সাম 13 তারিখ, কিন্তু একটা বিশাল বড় টুইস্ট আছে, 15 তারিখে আবার দিয়ে দিয়েছে ফিজিক্স ফার্স্ট পার্ট। পদার্থবিজ্ঞান ফিজিক্স একদিনের মধ্যে পড়া সম্ভব? জীবনও সম্ভব না। 14 তারিখ মাত্র একদিন পাচ্ছি ফিজিক্সের জন্য, তাহলে কি করতে হবে একটু খেয়াল করি। এই যে 10 থেকে 13 তারিখ, অর্থাৎ আমাদের যে 3 দিনের একটা বন্ধ আছে, 10, 11, 12, এই 3 দিনের বন্ধে যে কোনো একদিন, এই যে এইখান থেকে আমি একটা অন্য কালি দিয়ে দেখাই, এইখান থেকে একটা দিন আমরা মাঝখানে বের করে নিব। এই যে এইখান থেকে একদিন আমরা বের করব, একদিন আমরা ফিজিক্স পড়ব, আর বাকি 2 দিন ইংলিশ সেকেন্ড পেপার পড়বো। অথবা পারলে 2 দিন তুমি নিয়ে নাও। ভাইয়া, 1 মান্থ প্রিপারেশন নিয়ে কি ভালো রেজাল্ট করা সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু পড়তে হবে ডেইলি 10 ঘন্টার উপরে। আচ্ছা, তো মাঝখান থেকে একদিন আমরা বের করে নিব, বের করে নিয়ে ইংলিশ সেকেন্ড পার্টের আগের বন্ধে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট আগে থেকে আগায় রাখবো। এবার দেখো ফিজিক্স ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মধ্যে বন্ধ কয়দিন? একদিন। তাইলে আমাদের একদিনে কি ফিজিক্স সেকেন্ড পার্ট পড়া সম্ভব? না। এখানে কি করতে হবে, ইংলিশ সেকেন্ড পার্টের আগে যে 3 দিনের বন্ধ, ওখান থেকে একদিন ফিজিক্স ফার্স্ট পার্ট পড়ে রাখতে হবে, একদিন ফিজিক্স সেকেন্ড পার্ট পড়তে হবে। এখন তুমি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের কি পড়বা, আমি তোমার জায়গায় থাকলে এমন কিছু চ্যাপ্টার আগে রিভিশন দিয়ে দিতাম। ওই একদিন আমি তো পুরো ফিজিক্স ফার্স্ট পার্ট পড়তে পারবো না, পুরো সেকেন্ড পার্টও পড়তে পারবো না। ওই যে মাঝে 2 দিন আমি অন্য সাবজেক্ট পড়তেছি, ওই 2 দিন আমি কি করব, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো আমার ইম্পর্টেন্ট টপিক সেগুলো টেস্ট পেপার সলভিং ক্লাস কিন্তু রিভিশন কোর্সে দেওয়া আছে ভাই। রিভিশন কোর্সে ভর্তি না হলে ভর্তি হও, এক্সাম দিতে পারবা, ক্লাসও করতে পারবা। ওগুলো টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করবা, বিগত বছরের টেস্ট পেপারগুলো ওই সার্টেন চ্যাপ্টারগুলো রিভিশন দিয়ে রাখবা। তাইলে যাতে মাঝে তুমি যখন একদিন বন্ধ পাবা না, তখন কিন্তু তোমাকে বসে বসে টেস্ট পেপার সলভিং দেখতে হবে না, তুমি সূত্র রিভাইজ দিবা আর কোশ্চেন তুমি হলো রিডিং পড়ে যাবা, কিছু ম্যাথে সলভ দেখে গেলা। বাট তোমার যাতে ওই 2 দিনে তোমার বিগত বছরের টেস্ট পেপার সলভিং, যে টেস্ট পেপার থেকে তারা কিভাবে সলভ করছে এইটা যাতে তারা তোমার করা হয়। ভাইয়া, এই মান্থে উদ্ভাসে মডেল টেস্ট দিচ্ছে, এই ডিসিশনটা কি ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, 100% ঠিক আছে। সিরাজউদ্দৌলা নাটকটা সিকিউর জন্য স্কিপ করলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার চলে আসি ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিয়ে। আমি বলে ফেলছি যে ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মাঝে বন্ধ মাত্র একদিন, এই বন্ধটা আমরা স্কিপ করব হলো ইংলিশ সেকেন্ড পার্টের আগে থেকে। এবার দেখো এই পরীক্ষা হয়েছে 17 তারিখ, রসায়নের আগে পর্যন্ত আমাদের 5 দিন বন্ধ দিছে, কিন্তু 5 দিন বন্ধের মাঝে টুইস্ট আছে, আর একদিন বন্ধ দিয়ে 24 তারিখ সকালবেলা আবার আমাদের দিয়ে দিয়েছে রসায়ন দ্বিতীয় পত্র। জীবনে রসায়ন দ্বিতীয় পত্র একদিনে পড়া হবে, কারো বাপের সাধ্য নাই। তাহলে কি এই 5 দিন বন্ধকে আমাকে বের করতে হবে, এইখানকার 5 ডেজ, এখানকার 5 ডেজের মধ্যে আমরা টোটাল 2 দিন বের করে নিব। একদিন পড়বো রসায়ন প্রথম পত্র, একদিন পড়বো রসায়ন দ্বিতীয় পত্র। যারা তোমরা এখন রিভিশন দিচ্ছ, আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস করো, HSC সাজেশন দেখো, দেখার পরে যে জিনিসটা বানাবা সেটা হলো আর এম মানে কি রিভিশন ম্যাটেরিয়াল। রিভিশন ম্যাটেরিয়াল কি, তুমি তোমার বইয়ের মধ্যে 2টা চিহ্ন দিবা, এক হলো I আর 2 হলো W, এরকম গোল করে দিয়ে দিবা যে এটা ইম্পর্টেন্ট, এটা আমার উইক পয়েন্ট। এই 2টা যদি কারো মার্ক করা থাকে, সে একদিন কেন 30 মিনিটেও পরীক্ষা রিভিশন দিয়ে যাইতে পারবে। কিন্তু যে এখনো প্ল্যানই করো নাই যে পরীক্ষার আগে কি পড়বো, ও কিন্তু জীবনও পরীক্ষার আগে কিছু পড়ে যাইতে পারবে না, মাথা পাগল হয়ে যাবে। তুমি দেখবা তুমি সেন্টারের সামনে বসে পড়তেছো, তোমার মা বাতাস করতেছে, পরবর্তীতে মারা খায় বের হয়ে আসছো। আরেক ফ্রেন্ড বিন্দাস সুন্দর মতো পরীক্ষা দিতে চলে গেছে, ভালো করছে, কারণ ওর প্ল্যান করা ছিল পরীক্ষার আগে কি পড়বে। এই জন্য এই যে এখন যারা রিভিশন দিচ্ছ, আগে থেকে প্ল্যান করে রাখবা যে পরীক্ষার আগে কি রিভিশন দিবা। তুমি পরীক্ষার আগে বইয়া বইয়া জৈব যৌগের হফম্যান ডিগ্রেডেশন পড়ে কতটুক লাভ, আর তোমার এই পরিবেশ রসায়নের সূত্রগুলো দেখে কতটুক লাগে, এইটুকু ডিফারেন্স তোমাকে বুঝতে হবে। এই জন্য সাজেশন পড়তে বলা হয়, এই জন্য বলা হয় টেস্ট পেপার সলভিং ক্লাস করো, ঠিক আছে? আচ্ছা, কোন হারা আনাস চিল, আচ্ছা কে জানি গা হা হা দিচ্ছে, যাই হোক এটা চেতা যাবে না। ওকে, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্রের মাঝে তাহলে বন্ধ কয়দিন? একদিন। এই বন্ধটা আমরা কোথা থেকে স্কিপ করবো? পদার্থবিজ্ঞান সেকেন্ড পত্রের
পরে যে 5 দিন বন্ধ আছে সেই 5 দিন থেকে পড়বা। তোমরা যে কাজটা করো, যখনই আমরা কোনো বড় বন্ধ পাই আমরা কিন্তু গা ঢিলা দিয়ে দিই, কিন্তু এখন কিন্তু গা ঢিলা দেওয়া যাবে না, কারণ তুমি একদিনে অর্গানিক কেমিস্ট্রি পড়তে পারবা না, একদিনে জৈব যৌগ বা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পড়া যায় না। এই জন্য ওই 5 দিন তুমি চিন্তা করবে যে না, তোমার পরীক্ষা কিন্তু চলমান, ব্রেক নেওয়া যাবে না। কোনো কারণে একটা সাবজেক্টে প্লাস ছুটে গেলে এইটার গ্লানি চান্স না পাওয়ার আগের দিন পর্যন্ত বহন করতে হবে। আচ্ছা, এবার চলে আসি আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র, এটা কত তারিখ? 29 তারিখ। আবার দেখো রসায়নের পরে 5 দিন বন্ধ দিয়ে জীববিজ্ঞান প্রথম পত্র, কিন্তু টুইস্ট আবার আছে, আবার 1 তারিখে দিয়ে দিছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। অর্থাৎ মাঝে আমার একদিনের মাথায় জীববিজ্ঞান পড়তে হবে, সেকেন্ড পার্ট পড়া সম্ভব না। তাহলে আমরা ট্রিক্সটা কি শিখলাম, যে আমরা আবার এই 5 দিনের বন্ধ থেকে 2 দিন বের করব, এখান থেকে আমরা 2 ডেজ বের করব। 2 ডেজ বের করে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস করব, ক্লাস করে যে ইম্পর্টেন্ট টপিকগুলো পাবো ওগুলো খুব ভালো মতো, আমার সার্টেন যে চ্যাপ্টারগুলো কম মনে থাকে সেগুলো রিভাইজ করে রাখবো আগে থেকে। পরীক্ষার আগে রাতে কোনগুলো পড়বো ওই সার্টেন কঠিন চ্যাপ্টারগুলো আরেকবার রিভাইজ হবে, দুইবার পড়া হয়ে গেল, আর যেগুলো সহজ চ্যাপ্টার ওগুলো আমি একবার পড়লেও পারবো। স্ট্র্যাটেজিটা বুঝছো, যে আমি যখন আগে 2 দিন করে স্কিপ করা নিচ্ছি তোমার কাছ থেকে, তখন আমি কি পড়তে বলছি, কঠিন চ্যাপ্টারের টেস্ট পেপার সলভিং ক্লাস করে তুমি ওখান থেকে পড়ো, কঠিন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক পড়ো সাজেশন থেকে, বাট তোমাকে কঠিনগুলো পড়তে বলছে, যাতে পরীক্ষার আগের দিন তো তুমি না চাইলেও দেখে যাবা, যাতে তোমার দুইবার দেখা হয়, একবার যাতে দেখা না হয়। ওকে, আচ্ছা, এইবার যদি আমরা জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র করে, এবার আসি উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র। 1 তারিখ থেকে 6 তারিখ আবার কয়দিন বন্ধ আছে? 5 দিন। কিন্তু উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আবার দিয়ে দিয়েছে 8 তারিখে, মাত্র 1 দিন বন্ধ। একদিনের মধ্যে কারো বাপেরও ম্যাথ সব শেষ করা সম্ভব না, তার মানে আমার জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে আসে ম্যাথ বই খুলে বসতে হবে। ম্যাথের ক্ষেত্রে একটু আগে কিউএনএ পাবলিকেশন পেজে আমি লাইভ নিছি, ওখানে কিন্তু তোমাদেরকে বলে দিছি যে ম্যাথ কীভাবে সিলেক্ট করবা, এইচএসসি সাজেশনে যে কয়টা ম্যাথ দেওয়া আছে সে কয়টা যদি করো আর কোনো কিছু লাগবে না। সেই সাথে তুমি যেটা সাজেস্ট করি, যে যারা ধরো তুমি বোর্ডের টেস্ট পেপারের কোশ্চেন বুঝতেছো না, টেস্ট পেপারের কোশ্চেন অনেক সময় দেখে বোঝা যায় না, টেস্ট পেপারের কোশ্চেন বুঝতে গেলে অনেক কষ্ট লাগে এবং সবার বাসায় টিচার নাই, তখন যেটা করা যায় যে কোনো একটা কোর্সে যদি তুমি টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি হও, তখন যেটা তোমার সুবিধা হবে যে টিচার কোশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করে সলভ করলো ওই প্রসেসটা বুঝার কারণে তুমি পরবর্তীতে সলভ করতে পারবা। এই জন্য আমরা এত কোর্স প্রমোশন করি, আমাদের কোনো কোর্স বোগাস না, হুদা কামে কোনো কোর্স, আমরা হিউম্যান অ্যানাটমি কোর্স সামনে হয়তো বা লঞ্চ করবো, বাট এখন পর্যন্ত লঞ্চ করা হয় নাই, কারণ এটা বোগাস না। ঠিক আছে ভাইয়া, অনেকে জৈব রসায়ন একেবারে স্কিপ করতেছে, একেবারে স্কিপ করলে কি ভালো রেজাল্ট সম্ভব? তুমি যদি জৈব যৌগ স্কিপ করো, ওটার ব্যাক আপ অপশন অন্য কোনো সৃজনশীল থেকে দিতে পারো, তাহলে হবে। সিনোনিম অ্যান্টোনিম কীভাবে পড়বো এটা মনে থাকে না, এটা মনে থাকারও কথা না, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যত বই পড়ো কোনো লাভ নাই ভাই। কেমিস্ট্রি 2 করে চ্যাপ্টার সিলেক্ট করে কি প্লাস পাওয়া সম্ভব? 2টা চ্যাপ্টার সিলেক্ট করে তোর কোন বাপ তোকে প্লাস দিবে? মিনিমাম 3টা কর না, 2টা করলে রিস্ক হয়ে যায় ভাই, একটা যদি কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন রিপিট না হয় তখন তো ধরা খায় যাবা। ভাইয়া আর কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। তো এই জন্য বলা হয় যে টেস্ট পেপার যারা কোশ্চেন ধরতে পারতেছো না, ধরো ফিজিক্সের বইয়ের ম্যাথ পারা, কিন্তু ম্যাথ সলভিং ক্লাস আমরা এখানে দিছি, সবশেষে আমরা রিভিশন ক্লাস তো নিব 10টা লাইভ, কিন্তু বইয়ের ম্যাথ পারা টেস্ট পেপারের একটা কোশ্চেন ধরতে পারার মধ্যে ডিফারেন্স আছে, বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রিতে, ফিজিক্স আর কেমিস্ট্রিতে খুবই বেশি ফাটে, কেমিস্ট্রিতে খুব খুব কঠিন করে কোশ্চেনটা হয়, কোশ্চেন একদম খুব ইজি, ওই গ্রাহামের ব্যাপন সূত্র, কিন্তু এমনভাবে চেঞ্জ করে দিয়েছে খারাপ হয়ে গেছে। ভাই ম্যাথ এক্সামের আগে কিভাবে ইফেক্টিভলি রিভিশন দেওয়া যায় কাইন্ডলি বলবেন প্লিজ। হ্যাঁ, ওয়াজ উদ্দিন মিনহাজ, গুড কোশ্চেন। ম্যাথ এক্সামের আগে রিভিশন দেওয়ার জন্য আমি যেটা সাজেস্ট করি, যে আমাদের সাজেশনে আমরা 600 ম্যাথ থেকে 60টা ম্যাথ বাছিয়ে দিছি, তোমাকে এই সেম কাজটা করতে হবে, তুমি আগে থেকেই ম্যাথ সিলেক্ট করে রাখবা। আমি যেটা করতাম, প্রত্যেক টাইপ থেকে একটা করে কোশ্চেন, প্রত্যেক টাইপ থেকে একটা করে কোশ্চেন তুমি মার্ক করে রাখবা, তারপরে তুমি ওইটা ওই ম্যাথটা তুমি যেটা বেশি কঠিন সেটা করবা, আর যেটা মোটামুটি দেখে বোঝা যায় সেটা তুমি জাস্ট দেখে যাবা। অর্থাৎ ম্যাথ আগে সিলেক্ট করে রাখতে হবে যে আমি এই কয়টা ম্যাথই দেখে যাব, এই জন্য প্রত্যেক টাইপ থেকে একটা। ভাইয়া ম্যাথ করতেছি কিন্তু 2 দিন পর করতে গেলে আর পারি না আরও বেশি, কারণ সাজ্জাদ হোসেন রাফি, সমস্যাটা কি হয়েছে আমি বলি, তুমি ম্যাথ প্রথমবার করতেছো, তুমি এতদিন শুধু ম্যাথের ক্লাস করে গেছো, তুমি জীবনে কোনোদিন ম্যাথ নিজের হাতে লিখে করো নাই, তো 2 দিন পর পর ভুলবা, আবার করতে হবে। তুমি দুই মানে হঠাৎ করে এইচএসসির এত ভাস্ট সিলেবাসের ম্যাথ করতে বসবা, তারপর তুমি একদিন করে আশা করবা যে তুমি সুন্দর মতো পরের দিন ম্যাথ করতে দিলেই পারবা, এটা হয় না। ঠিক আছে, ইংলিশ ফার্স্টের মডেল কোশ্চেন কীভাবে সলভ করবো কাইন্ডলি একটু বলবেন, আমার সায়েন্সের সাবজেক্ট ক্লিয়ার আছে। মডেল কোশ্চেন কীভাবে সলভ করবা মানে কি, মডেল কোশ্চেন খুলবা, মডেল কোশ্চেন খোলার পরে ওখানে তুমি তোমার উত্তর ওই অনুযায়ী লিখবা, এখানে তো আসলে সলভ করার কোনো প্রসেস নাই,
যে ডিফারেন্ট একটা প্রসেস আছে, কিন্তু আমি সাজেস্ট করি কোনো খাতার মধ্যে সলভ না করে ওই কোশ্চেনটার বাইরে মধ্যেই ছোট করে ছোট ছোট করে লেখা। এখন তুমি তার ওপেন এন্ডেড কোশ্চেনের অ্যান্সার লিখবা না বসে বসে। ভাই ওপেন এন্ডেড কোশ্চেনে ভালো মার্ক পাবো কিভাবে? ওপেন এন্ডেড কোশ্চেনে ভালো মার্ক পাওয়ার ওয়ে একটাই, সেটা হলো যে নিজের ভাষায় লেখা, ভুল গ্রামাটিক্যাল ভুল না করে নিজের ভাষায় লেখা। হুবহু ডিরেক্ট তুলনা, ভাই এমসিকিউর জন্য কি পড়বো, কোন সাবজেক্টের এমসিকিউ বে, কোন সাবজেক্ট এটা বলতে হবে। ইংলিশ সেকেন্ডের গ্রামারে ভালো করবো কিভাবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি মডেল টেস্ট দিবা তত তুমি গ্রামারে ভালো করবা, রুলস পড়িও না, লাভ নাই, রুলস পড়ে কোনো লাভ নাই। আচ্ছা এমসিকিউর জন্য কি পড়বো, প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ প্রিপারেশন সেপারেট, ঠিক আছে? এমসিকিউর প্রিপারেশন প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেপারেট স্পেসিফিক করতে হবে আমাকে। আর তাছাড়াও যদি কারো কোনো সাবজেক্ট নিয়ে কোশ্চেন থাকে, ওই সাবজেক্টের সিলেক্ট তুমি যা সার্চ দিবা, HSC 22 স্পেস ফিজিক্স স্পেস হালকেনস্টাইন, ইউটিউবে সার্চ দিবা, আমার ভিডিও চলে আসবে, ওখান থেকে ওই সাবজেক্টটার ভিডিও দেখবা, এখন যা বলছি তার চারও ডিটেলসে বলা আছে। তো লাইভটা 15 মিনিট হয়েছে, আমি 15 মিনিটের চেয়ে বেশি বাড়াবো না। আমি তোমাদের রুটিন অ্যানালাইসিস করে দিতে চাইছিলাম, রিভিশনের প্ল্যান, এক্সামের রুটিন চেঞ্জ হওয়ার কোনো চান্স, এটা কেবে এক্সামের রুটিন কেন চেঞ্জ হবে, চেঞ্জ যদি হয় এটা তোর চিন্তা কেন, এখন তুই পড়ার মানুষ তুই পড়বি, কী জন্য সাজেশনটা কিনছি ওটা ভালো করলে কি কমন পাবো? হ্যাঁ ইনশাল্লাহ তুমি কমন পাবা। সো লাইভটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। 22 ব্যাচকে বলবো হুদাকামে বার, মানে লাইভ ক্লাস না করে নিজে বাসায় বসে পড়, 1 শট 2 শট 100 শট যার লাগবে সে করবে, তোর যদি না লাগে তুই করবি না, তো বাসায় বসবি, টেস্ট পেপার অ্যানালাইসিস করবি, বাসায় বসে পড়বি, নিজে করবি, টিচার বোর্ডের মধ্যে আসে পুরো ডিজিটাল বোর্ড কভার করে লেখে বোঝা যাচ্ছে, এমনি কিন্তু ক্লাস আসবে না ভাই, জীবনও আসবে না, মানে অনলাইন এডুকেশন কমপ্লিট তোমাকে ধ্বংস করবে যদি তুমি ওইটা সিস্টেমটা না বুঝো। ধরো কোনো একটা জিনিস তুমি পারো না সেটা তুমি ক্লাস করো, বাট অযথা কোনো ক্লাস করবে না। ম্যাথ অ্যান্ড ফিজিক্স এমসিকিউ, ম্যাথ ফিজিক্স এমসিকিউতে ভালো করার ওয়ে হইলো যে কোনো একটা ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়া, আমাদের বা যে কারো, ওখানকার যে শর্টকাটগুলো তোমাকে শিখাই দিবে ওটা দিয়েই তুমি পার হয়ে যাবা, ওখানকার শর্টকাট ভার্সিটি ইউনিটের শর্টকাট দিয়ে HSC পার হয়ে যাওয়া যায়। যদি তোমার ওইটা পছন্দ না হয়, যদি মনে না ভাই পাশ মার্ক তুলবো খালি, তাহলে 30টা কলেজের ম্যাথ আর ফিজিক্সের কোশ্চেন সলভ করে যাও, তাইলে হবে। ভাই ইকোনমিক ভালো করবো কিভাবে, আমি ইকোনমিক্সে পড়ি নাই সো আমি বলতে পারতেছি না। তো সবাইকে ধন্যবাদ, প্রতিদিন পড়ার মধ্যে টাইম দাও, লাস্ট 1 মাস প্রতিদিন 10 ঘন্টা করে পড়ো, HSC রেজাল্টটা ভালো করো, এই পড়াটা তোমার অ্যাডমিশনও কাজে লাগবে। এখন বেশি করে পড়লে কোনো লস নাই, অ্যাডমিশনে যায় কম পড়লেও হবে, অ্যাডমিশনের টাইমে তখন নতুন করে আবার পড়া শুরু করতে হবে না, ঠিক আছে? লাইফটা দেখার জন্য ধন্যবাদ, টাটা। এনরোল অন রিভিশন কোর্স বাই কিউ এন HSC সাজেশন বুক, বেস্ট অফ লাক।